আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতভর বৃষ্টিতে জলজট রাজধানী জুড়ে, যানজটে নাকাল নগরবাসী। বিভিন্ন জেলায় আজও 19 জনের মৃত্যু, করোনা আক্রান্তের দিক থেকে ঢাকার বাইরে শীর্ষে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও রংপুর। জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠালো আদালত। বাড়ি ভাড়া বেতন দিতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক কিন্ডারগার্টেন স্কুল, দুর্দিন শিক্ষক এবং উদ্যোক্তাদের। এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে ইউকে এইডের সহায়তায় রাজধানীতে শুরু হয়েছে বিশেষ প্রকল্প। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রচণ্ড বৃষ্টিতে জলজট আবারও অচল হয়েছে রাজধানী ঢাকা। সকালে বৃষ্টির সাথে রাজধানীর কোনো কোনো রাস্তায় 3-4 ফুট পানি জমে যায়। তীব্র যানজটে নাকাল হন নগরবাসী। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রোববার মধ্যরাত থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। প্রায় 4 ঘন্টার বৃষ্টিতে সকালেই রাজধানীর প্রধান প্রধান সড়ক, এমনকি বিভিন্ন এলাকার গলিপথেও পানি জমে যায়। পানির এমন অবস্থা যে কোনো গাড়ি চলতে পারতেছে না, অবস্থা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা ট্রাফিক পুলিশে দাঁড়িয়ে আছে, কাজ করতেছে না। আর বৃষ্টির জন্য কেউ যাইতে যাইতেছে না, অনেক বৃষ্টি পড়ছে, ভাড়া ডাবল। প্রায় 1 ঘন্টা আমার দাঁড়ায় আছে, আর অফিসে যাওয়ার সময়টুকু হচ্ছে না, সো আমাকে এখন অফিসে যেতে হবে। আমি তখন করলাম কি, গাজাগাজি করে যে গাড়ি নিচ্ছে সেই গাড়িতেই উঠতে হলো। সবচেয়ে দুরবস্থায় দেখা যায় মধ্য ঢাকার তেজগাঁও কারণ বাজার এলাকায়। নগরীর সবচেয়ে বড় এই পাইকারি বাজারে বিভিন্ন এলাকা থেকে পাইকারি সবজি ও পণ্য এনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মেট্রো রেলের লাইন তৈরির কাজের কারণে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল। গাবতলী থেকে 10টা রওনা দিয়েছে এবং গাবতলী থেকে পান্তপাতি সিগন্যাল পর্যন্ত আসতে আমার 3 ঘন্টা লেগে গেছে। এই যে বিজয়পুরে আসি, পুরো সারাদিন ঠান্ডা লেগে যাবে, বাচ্চা আছে ছোট, সমস্যা না, খুব সমস্যা। এছাড়াও পুরনো ঢাকা, ধানমন্ডি, ফকিরাপুল, মতিঝিল, কাজীপাড়া ও মিরপুরের বেশ কিছু সড়কের উপর পানি উঠে, এতে তৈরি হয় দীর্ঘ যানজট, হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। কিভাবে ইয়া করতেছে, এদের অবস্থাটা দেখেন, এদের বৃষ্টি দেখেন, কেউ কতজন হতে পারে বলতেছে সামনে ইউটার্নটা করে আসেন, জিজ্ঞাসা করেন যে আমি বলতেছি ইউটার্নটা করে আসেন, ইউটার্নটাও করবে না এই বৃষ্টিতে, আমরা কি করব বলেন। এদিকে পানির মধ্যে চলতে গিয়ে অসংখ্য যানবাহন বিকল হয়ে যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে একদিন বিরতির পর আরও 5 জন মারা গেছে। করোনা আক্রান্তের দিক থেকে ঢাকার বাইরে এখন শীর্ষে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও রংপুর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রাসনা দাসের রিপোর্ট। গত 8 মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই থেমে নেই ভাইরাসের বিস্তার। ময়মনসিংহের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ আরও 49 জন এই ভাইরাসের শিকার হয়েছে। অন্যদিকে রংপুরে 60, শরীয়তপুরে 38 জন, জামালপুরে 19, পটুয়াখালীতে 11 জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন আরও 1 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেল 129 জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে 126 জন। প্রতিদিনই অবনতি হচ্ছে বরিশালের করোনা পরিস্থিতি। সেখানে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে 2 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন, শনাক্ত হয়েছেন আরও 89 জন। চট্টগ্রামে আবারও বেড়েছে করোনায় শনাক্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 869 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে 173 জন। তবে 24 ঘন্টায় জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। খুলনাতে সাধারণ পর্যায়ে ছড়িয়ে পড়েছে কোভিড-19, আক্রান্তের সংখ্যা 9000 ছাড়িয়েছে। করোনায় 3 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। এই বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 278 জন।
সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,500। একদিনে করোনায় মারা গেছেন আরও 3 জন। এছাড়া 1 জন করে মারা গেছেন গাইবান্ধা, নোয়াখালী ও মেহেরপুরে। এ পর্যন্ত 5,700 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 16 জন। আক্রান্তের সংখ্যায় ঢাকার বাইরে এখন সবার উপরে চট্টগ্রাম, এরপর খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং রংপুরের অবস্থান। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবিনা আরিফ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 2 দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করেন। এ বিষয়ে দুপক্ষের শুনানি শেষে আদালত সাবিনাকে জেলে পাঠায়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 2 দিনের রিমান্ড শেষে সোমবার সকালে ডক্টর সাবিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। সরাসরি তাকে নেওয়া হয় আদালতের হাজতখানায়। এদিন তাকে আদালতে তোলা হয়নি। তার অনুপস্থিতিতে শুরু হয় শুনানি। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবারও তার জামিন চান। আদালত দুপক্ষকে শুনে সাবিনা করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর আসামি হুমায়ুন কবির হিমুকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। করোনা ভাইরাসের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় 12 জুলাই ডাক্তার সাবিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় 2 দিনের রিমান্ডে নেয় তদন্তকারী কর্মকর্তা। করোনা পরীক্ষা না করে প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দিয়ে তার প্রতিষ্ঠান প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, নমুনা সংগ্রহের জন্যে জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন। আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে। এজন্য নেওয়া হতো টাকা। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। এসব অভিযোগ যাচাই বাছাই করে দেখছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং পরিবহন সংশ্লিষ্ট সকলকে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে করোনা সংক্রমণ রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোরবানি ঈদ উপলক্ষে সড়ক ও মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। সংকটে অনেক পরিবহন বন্ধ রাখতে হয়েছে। কিছু কয়েকজনের জন্য সবাইকে সমালোচনা সহ্য করতে হয়। যে সকল পরিবহন মালিক সমিতি এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, জনস্বার্থের ও যাত্রী স্বার্থের বিরুদ্ধে যায়, তাদের বিষয়ে করণীয় নির্ধারণে আমি মালিক সমিতির প্রতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি আহ্বান জানাচ্ছি। টানা 4 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারের শিক্ষক ও উদ্যোক্তারা। বাড়ি ভাড়া ও বেতন ভাতা দিতে না পারায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনির হোসেন তপুর, রিপোর্ট। করোনার মহামারীতে খরচের বোঝা নাটানতে পেরে রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে এই স্কুলটি বিক্রির সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুল 4 মাস বন্ধ হয়ে গেছে, ঋণের বোঝা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি প্রতিষ্ঠান ধরে রাখতে যাই তাহলে আমার ঋণ আরও বাড়বে। আমার যা আসবাবপত্র আছে এগুলো বিক্রি করে দিয়ে আমি দায়মুক্ত হয়ে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে চাই। এই স্কুলটির মতো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে। করোনা প্রাদুর্ভাবে সরকারিভাবে নামমাত্র সুদে যে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে তাও পাচ্ছেন না তারা। আমাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দিতে চায় না। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জন্যই আবেদন করেছি যে আমাদের পাশে যেন তিনি দাঁড়ান এবং ব্যাংকগুলো যেন আমাদেরকে ঋণ দেয়, তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ভাড়ায় চালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,000 কোটি টাকা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা, 6 মাসের বাড়ি ভাড়া মওকুব করে সেটার জন্য একটা প্রজ্ঞাপন জারি করা। দেশে 50,000-এরও বেশি কিন্ডারগার্টেন রয়েছে আর কোচিং সেন্টার আছে
1,00,000-এরও বেশি। এই প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর নির্ভর করছে কয়েক লাখ পরিবার। সামনে কোরবানির ঈদ, দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোনো ইনকাম নেই, একদম জানেন যে জিরো ইনকাম। এবং রিসেন্টলি অনলাইনে টুকটাক একটু শুরু হয়েছে, তো আমরা কতদিন আসলে এইভাবে বেতন দিতে পারবো এটা তো সম্ভবই না। যারা বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট তারাই তো মেইনলি আমাদের টিচার। এই জায়গাটায় হচ্ছে আমাদের তাদের সাথে মডেল হচ্ছে কন্ট্রাকচুয়াল মডেল, মানে ক্লাস হলে তারা পেমেন্ট পায়, তারা মান্থলি ভিত্তিক না, মানে আমাদের প্রতিষ্ঠানে। ফলে দেখেন যে এই যে হাজার হাজার ছেলে মেয়েকে কিন্তু আমরা একটা টাকাও দিতে পারতেছি না। এদিকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস নিচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আর অনলাইনে ক্লাস হওয়ায় সব কিছু বিবেচনা করে বেতন কমানো উচিত বলে মনে করছেন অভিভাবকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে বাড়তে না পারে সেজন্য পূর্ব প্রস্তুতিমূলক প্রকল্প গ্রহণ করেছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সেফ। স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকে এইডের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 এবং 6 নং ওয়ার্ডে সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গু মুক্ত করতে কার্যক্রম চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গত বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় 1,01,354 জন, যাদের মধ্যে 51,810 জন ছিলেন রাজধানী ঢাকার বাসিন্দা। এবছর যাতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে না পারে সেজন্য বিশেষ প্রকল্প নিয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। সংকট মোকাবিলায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ও প্রস্তুতি গ্রহণ এবং গণমাধ্যমকে সাথে নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের সাথে সমন্বিত হয়ে আমরা কাজ করছি, এদের কাজের মাধ্যমে একটা নজরদারি সিস্টেম তৈরি হোক যে ডেঙ্গু আসলে কোথায়, কেন, কিভাবে সংক্রমিত হচ্ছে। এই ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমরা মনে করছি পুরো দেশে এটা কাজে লাগবে, এই কথাগুলো এবং এই সচেতনতাটা কাজে লাগবে। এই প্রকল্পের অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান স্টার্ট ফান্ড বাংলাদেশ। দুর্যোগ কবলিত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু ছড়াচ্ছে কোত্থেকে? হয় রোগী থেকে ছড়াচ্ছে, না হয় মশা থেকে ছড়াচ্ছে। আমরা রোগীকে খুঁজে বের করছি এবং রোগীর বাড়ি যেখানে আছে তার চারপাশে নিশ্চয়ই মশা আছে, তাহলে সেটাও খুঁজে বের করছি। রোগীকে ধরে আমরা তার বাড়ি, তার সীমানায়, তার এলাকায় যাচ্ছি, গিয়ে সেখানে মশাটা নির্মূল করার চেষ্টা করছি। জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে ওয়ার্ডগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এডিস মশার লার্ভা ধ্বংসের কাজ করছে কয়েকশো স্বেচ্ছাসেবী। আমাদের যেমন দুটা হটলাইন নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বার দুটার কল করে পরামর্শ নিতে পারেন। ডেঙ্গুর যে উৎপত্তি স্থল আছে সেগুলোকে চিহ্নিত করি এবং সেই স্থলগুলোকে আমরা ধ্বংস করে দিই। প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার কাউন্সিলররাও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি সিপের এই উদ্যোগ নিয়ে আশাবাদী। আমাদের যারা মশক কর্মী, এই মশক কর্মীদের সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন ছিল এই সময়, সেই জন্য সিপ তাদেরকে পিপি দিয়েছে, মাস্ক দিয়েছে, হ্যান্ড গ্লাভস দিয়েছে। 3 মাস মেয়াদী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট এলাকাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। বিমা খাতের 3 কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 2:35 ইসলামী ইন্স্যুরেন্স, 3টায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং 3:30 কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময় নিরীক্ষিত ও চলতি বছরের 31 মার্চ এবং 30 জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক লিমিটেড, ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড। আগামী 22 জুলাই বিকেল 4টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, 23 জুলাই বিকেল 3টায় ওয়ান ব্যাংক এবং 3:30 ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং 27 জুলাই বিকেল 3টায় লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য, তাই আব্দুল হাইকে সবাই শ্রদ্ধার সাথে মনে রাখবে।
করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মৃত্যুবরণ করেন আব্দুল হাই। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারি, রাজিপুর ও চিলমারি উপজেলা শহর। দুর্বিষহ জীবনযাপন করছে এসব এলাকার বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন। টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি ঢুকে পড়েছে রৌমারি, রাজিবপুর, চিলমারি উপজেলা শহরে। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ মানুষ। অভাব অনটনের মধ্যে আছি, কোনো বাহিরে কোনো ইনকাম নাই, তারপরে বন্যা আসছে, বাড়িঘর সামলাতেই অনেক সমস্যা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার 55 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টের বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই এলাকার 1 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও। সেখানে পানি তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেত্রকোণায় রাতভর বৃষ্টিতে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এ জেলায় আশ্রয়কেন্দ্র উঁচু বাঁধ সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী 1 লাখ মানুষ। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা এবার বদলে গেছে চট্টগ্রামের প্রসিদ্ধ পাইকারি মশলা বাজার। খাতুনগঞ্জের এ মোকামে কোরবানি ঈদের আগে মশলার দাম কমেছে, তারপরও ক্রেতা নেই, মাথায় হাত দিয়ে বসেছেন আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কোরবানি ঈদকে ঘিরে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ে প্রতি বছরই। তার আগে এ পণ্য আমদানিও হয় 100 টন করে। বেশি দামের আশায় আগে থেকেই এসব মজুত করেন ব্যবসায়ীরা। করোনা দুর্যোগে তা লোকসানে পরিণত হলো এবার। অন্যান্য বছরের তুলনায় এবছর মশলাজাত পণ্যের দাম অনেক কম খাতুনগঞ্জে। মহামারীর আগে প্রতি কেজি আদা যেখানে বিক্রি হয়েছে 250 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। জিরা 300 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 250 টাকা দরে। এলাচ 2650 টাকা থেকে কমে কেজি প্রতি দাম হয়েছে 2400। অন্যান্য মশলার দামও 20 থেকে 50% কমেছে। মশলার বাজার বলতে বেচা কিনা কম, খুব কম। হ্যাঁ, সরবরাহটাও আছে কিন্তু কাস্টমার একদম নেই বললেই চলে। বিশেষ করে কোভিড-19 কারণে আসলে চাহিদা কমেছে বলে আমরা মনে করছি। আমদানিকারকরা বলছেন করোনা ভাইরাসের কারণে বাজারে ক্রেতা কম থাকায় গুদামে রাখায় নষ্ট হচ্ছে মশলার গুণগত মানও। এক মাস আগে থেকে আমাদের এই মশলার বাজারটা সবসময় ব্যবসায়ীরা মজুত করে রাখে, 1 থেকে 1.5 মাস আগে থেকে। তার মানে আপনার এগুলো মিলিং করতে হয়, এগুলো আবার পরিষ্কার করতে হয়, হয়তো দীর্ঘ একটা সময় লাগে। যেমন আমার পণ্যটা গুণগত মান নষ্ট হয়ে যাবে দীর্ঘদিন থাকলে, এরপরে আমার স্টাফ যে শ্রমিকদের বেতন দিতে হচ্ছে, স্টাফদের ইয়া দিতে হচ্ছে, ফলে আমরা এক ধরনের বেকায়দায় আছি। এবারের মতো ব্যবসা বাণিজ্যের মতো ধস আর কোনো সময় হয়নি। প্রত্যেকটা আইটেম, একটা আইটেম মশলা আইটেম শুরু করে একদম আপনার মিনারেল ওয়াটার পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম এখন কম। এই করোনা পরিস্থিতিতে এই পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। বছরে সবচেয়ে বড় কেনা বেচার মৌসুমে এমন মন্দা থেকে হতাশ পাইকারি এ বাজারের ব্যবসায়ী ও আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও রাইট শেয়ারিং পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সারের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নিউ ইয়র্ক শহরের উপকণ্ঠে পোকেসপি রুরাল সেমিট্রিতে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। এতে অনেক মানুষ অংশ নেন। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিকে ফাহিমের সন্দেহভাজন খুনি হ্যাসপিলকে শুক্রবার মধ্যরাতে কারাগারে পাঠানো হয়েছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
চুয়াডাঙ্গায় শুরু হল কৃষকের সবজি বাজার। শহরের বড় বাজারের সামনে এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি সরাসরি এই বাজারে এনে বিক্রি করতে পারবেন, এজন্য তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন জেলা প্রশাসক। এবারে পার্টেক্স খেলার খবর। লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় আলাভেসকে 5-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে লিগের শেষ ম্যাচে 24 মিনিটে দলকে এগিয়ে নেন আনসু ফাতি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলা বার্সেলোনা দ্বিতীয় গোলের দেখা পায় 34 মিনিটে। লিগে 24 নম্বর গোল করেন মেসি। এরপর লুইস সুয়ারেজের গোলে প্রথমার্ধে 3-0 লিড নেয় কাতালানরা। ম্যাচে দুর্দান্ত খেলা লেনসন সেমেদো চতুর্থ আর 76 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এতে 25 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পিচিচি ট্রফি নিশ্চিত হয়ে যায় আর্জেন্টাইন তারকার। আসরে 24 জয় আর 7 ড্রয়ে 82 পয়েন্ট নিয়ে লিগ শেষ করল গতবারের চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাতভর বৃষ্টিতে জলজট রাজধানী জুড়ে, যানজটে নাকাল নগরবাসী। বিভিন্ন জেলায় আজও 19 জনের মৃত্যু। করোনা আক্রান্তের দিক থেকে ঢাকার বাইরে শীর্ষে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও রংপুর। জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠালো আদালত। বাড়ি ভাড়া বেতন দিতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক কিন্ডারগার্টেন স্কুল, দুর্দিন শিক্ষক এবং উদ্যোক্তাদের। এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে ইউকে এইডের সহায়তায় রাজধানীতে শুরু হয়েছে বিশেষ প্রকল্প। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।